গণতন্ত্রী পন্থীদের জোট ফোর্সেস ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জ FFC-র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী নির্বাচনের আগ পর্যন্ত উভয় পক্ষ চুক্তিতে পাওয়া ক্ষমতা ভোগ করবে। সাংবিধানিক ঘোষণা স্বাক্ষরের পর সুদানের বিরোধী নেতা মোহাম্মদ নাজি আল আসাম বলেন, এই ঘটনায় ঐক্যবদ্ধভাবে আরো কাজ করার সুযোগ রয়েছে। সুদানের সমস্ত লোকের আমরা আরো কাছাকাছি যেতে চাই। এখন সময় এসেছে সুদানি বিপ্লবের সাফল্য উপভোগ করার। আফ্রিকান ইউনিয়নের কমিশনের চেয়ারম্যান মুসা ফকি মাহমুদ বলেন, এবার সব সংঘাতের অবসান হবে। আফ্রিকান ইউনিয়ন এই চুক্তিটি বাস্তবায়নের জন্য ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করবে একটি বেসামরিক শাসন। চলতি মাসের শুরুর দিকে দেশটির বিরোধীদের সঙ্গে সেনাবাহিনীর রাজনৈতিক সংকটে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। সেই সম্ভাবনা থেকে ইথিওপিয়া এবং আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে সামরিক ও প্রতিবাদকারীদের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালায়। সেই সমঝোতা চুক্তির অনুষ্ঠানে ইথিওপিয়া ও মিশরের প্রধানমন্ত্রী, সাউথ সুদানের প্রেসিডেন্ট, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সুদানিজরাও খার্তুম এবং সারাদেশে উদযাপিত করছিল দিনটি। আলোচিত এই চুক্তি বেসামরিক নেতৃত্বাধীন সরকার পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। চুক্তির মধ্যে দিয়ে একজন সামরিক নেতা প্রথম ২১ মাসের জন্য ১১ সদস্যের কাউন্সিলের নেতৃত্ব দিবেন। এরপর পরবর্তী